23 নাবিক নিয়ে সোমবার সন্ধ্যা 6:20 কুতুবদিয়ায় নোঙর করেছে জাহাজ এমভি আবদুল্লাহ। জিম্মি দশা থেকে মুক্তির ঠিক এক মাস পর আজ পরিবারের কাছে ফিরবেন তারা। জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুতুবদিয়ায় চুনাপাথরের কিছু চালান খালাস করে জাহাজটি 15 মে চট্টগ্রাম বন্দরের বহির নোঙরে পৌঁছাবে। সেখানে বাকি মালামাল খালাস করার পর বন্দর জেটিতে আসবে এমভি আবদুল্লাহ। এর আগে মঙ্গলবার বিকেলে জিম্মি দশা থেকে মুক্ত নাবিকদের চট্টগ্রামে নিয়ে আসা হবে। বিষয়টি নিশ্চিত করে KSRM গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জলদস্যুদের কবল থেকে মুক্ত নাবিকদের লাইটার জাহাজে মঙ্গলবার সরাসরি সদরঘাট KSRM জেটিতে নিয়ে আসা হবে। এতে নাবিকদের জেটিতে বরণ করার জন্য KSRM এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এদিকে KSRM গ্রুপের একটি সূত্র জানান, মঙ্গলবার এমভি আবদুল্লাহ জাহাজের দায়িত্ব নেবে নতুন একটি নাবিক দল। বর্তমান নাবিকরা দীর্ঘ ভ্রমণ ও জিম্মি দশায় ট্রমা কাটিয়ে ওঠার জন্য ছুটিতে যাবেন, তবে তারা মঙ্গলবারই ছুটি পাচ্ছে কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। গেল 4 মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটু বন্দর থেকে 55,000 টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরের উদ্দেশ্যে রওনা হয় এমভি আবদুল্লাহ। 12 মার্চ বাংলাদেশি 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করে সোমালিয়ার দস্যুরা। দেশটির উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে জাহাজটি জিম্মি করা হয়। এর 32 দিন পর 14 এপ্রিল মুক্তিপণ পেয়ে জাহাজটি মুক্ত করে দেয় জলদস্যুরা। এরপরই সেটি সোমালিয়া উপকূল থেকে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা শেষ করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। IBTV USA, New York.